দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। চীনের সঙ্গে সংঘাতের জন্য প্রস্তুতির হুঁশিয়ারি তাইওয়ানের। ইউক্রেনের বিমান ভূপাতিত করার সিদ্ধান্ত দিয়েছিলেন ইরানের কর্মকর্তারা। দক্ষিণ হেব্রনের সকল রাস্তা ধ্বংস করেছে ইসরায়েল। কৃষ্ণসাগরে নৌ অনুশীলনে অংশ নেবে 4 আরব দেশ। এবং সর্বশেষ জানিয়ে দিব বন্ধুরা, মার্কিন সেনাবাহিনীতে আত্মহত্যার সুনামি কারণ খতিয়ে দেখছে পেন্টাগন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। চীনের সঙ্গে সংঘাতের জন্য প্রস্তুতির হুঁশিয়ারি তাইওয়ানের। তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ ও বলেছেন, চীনের অব্যাহত সামরিক ভীতি প্রদর্শনের কারণে সম্ভাব্য সংঘাতের জন্য তাইওয়ানের প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এক সাক্ষাৎকারে মার্কিন সংবাদ মাধ্যম CNN কে তিনি এমনই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, তাইওয়ানের সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে পারি না, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। যখন চীন সরকার বলেছে যে তারা শক্তি প্রয়োগ বন্ধ করবে না এবং তাইওয়ানের আশেপাশে সামরিক মহড়া চালাবে, আমরা তখন একে সত্য বলেই বিশ্বাস করব। উল্লেখ্য, এক সপ্তাহে আগে তাইওয়ানের ঘোষিত আকাশ প্রতিরক্ষার সীমানায় ঢুকে পড়েছিল চীনের 28টি যুদ্ধ বিমান। অবশ্য এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নয়, তবে এর মাধ্যমে চীন প্রচ্ছন্নভাবে তাইওয়ানকে হুমকি দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেনের বিমান ভূপাতিত করার সিদ্ধান্ত দিয়েছিলেন ইরানের কর্মকর্তারা। ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইউক্রেনের বিমান ভূপাতিতের ঘটনায় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে কানাডা। এই রিপোর্টে বলা হয়েছে, বিমান ভূপাতিত করার সিদ্ধান্ত দিয়েছিলেন ইরানের সিনিয়র কর্মকর্তারা। খবর আল আরাবিয়া। গত বছরের 8ই জানুয়ারি তেহরানের খমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 176 জন আরোহী নিয়ে ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। যাত্রীদের মধ্যে ইরানের 82 জন, কানাডার 57, ইউক্রেনের 11, সুইডেনের 10, আফগানিস্তানের 4 জন এবং যুক্তরাজ্যের 3 জন, তারা সবাই নিহত হয়। এর আগে একই বছরে 3ই জানুয়ারি বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় ইরানি জেনারেল ও কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়। এই ঘটনা নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছিল। কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ইরানের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবস্থায় রাখা হয়। ইরানের বিপ্লবী গার্ড ইউক্রেনের বিমানটিকে শত্রুপক্ষের যুদ্ধ বিমান মনে করে ভুল করে হামলা চালায়। ইরান প্রথমে এটি অস্বীকার করলে পরে কানাডা একটি স্যাটেলাইট ভিডিও সামনে নিয়ে আসলে পরে তেহরান ভুল স্বীকার করে। ইরানের সামরিক বাহিনী জানায়, অনিচ্ছাকৃতভাবে ইউক্রেনের যাত্রীবাহী বিমানটিকে ভূপাতিত করেছে তারা। বিবৃতিতে বলা হয়, ইরানের রেভলিউশনারি গার্ডের একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনার কাছাকাছি যাত্রীবাহী বিমানটি চলে আসলে মানব ত্রুটির কারণে বিমানটি ভূপাতিত হয়। বিমানটিকে শত্রু টার্গেট মনে করে ভুল করা হয় এবং ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। উল্লেখ করে, এই ঘটনায় জড়িতদের জবাবদিহিতার আওতায় আনারও ঘোষণা দেওয়া হয়। গত বছরের ডিসেম্বরের কানাডা ঘটনা নিয়ে একটি তদন্ত রিপোর্ট দেয়। এরপর এ বিষয়ে তারা চূড়ান্ত প্রতিবেদন দিল। কানাডার চূড়ান্ত ফরেন্সিক রিপোর্টে বলা হয়েছে, বিমানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপে ঝুঁকি থাকা সত্ত্বেও ইরান সেটা বিবেচনায় নেয়নি। এর ফলে যা ঘটার তা ঘটে। এই ঘটনায় ইরানের বিপ্লবী গার্ড যথাযথ ব্যাখ্যা প্রদানেও ব্যর্থ হয়েছে বলে রিপোর্টে বলা হয়েছে। তবে কানাডার চূড়ান্ত প্রতিবেদন নিয়ে ইরান এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি। দক্ষিণ হেব্রনের সকল রাস্তা ধ্বংস করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনারা মাসাফের ইয়াটার অঞ্চলে গ্রামগুলো ও হেব্রন শহরের মধ্যকার সংযোগকারী সকল রাস্তা ধ্বংস ও অবরোধ করেছে। বুধবার ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর অঞ্চলের ওই এলাকাগুলোতে এই ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। ইহুদি বসতি স্থাপন ও দেওয়াল নির্মাণ বিরোধী কমিটির সমন্বয়ক রাতেব আল জাবুর বলেন, ইসরায়েলের সেনারা বুলডোজার দিয়ে শিব আল বুতুম ও খাল্লেট আর ডাবি সম্প্রদায়ের সকল প্রধান সড়ক ও কৃষি জমির রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে। রাস্তাগুলো অন্যান্য এলাকার সাথে তাদের যোগাযোগের জন্য ব্যবহৃত হতো। তিনি আরো বলেন, এ সকল পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে করে গ্রামবাসীদের স্বাভাবিক চলাচল বিঘ্ন হয় এবং ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে চলে যেতে বাধ্য করা যায়। কারণ কোনো যোগাযোগ ব্যবস্থা না থাকলে স্বাভাবিকভাবেই তাদেরকে তাদের জীবিকার জন্য অন্য স্থানে চলে যেতে হবে। ফিলিস্তিনিরা তাদের ভূমি থেকে চলে গেলে তাদের ভূমিগুলো ইহুদি বসতি স্থাপনকারীদের হাতে তুলে দেওয়া হবে। এভাবেই দক্ষিণ হেব্রনের পাহাড়ি এলাকাগুলোতে ইহুদি বসতির
সম্প্রসারণ করা হবে। বিভিন্ন মানবাধিকার সংগঠনের জোট ও ফিলিস্তিনিদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের কর্মীরা ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বিভিন্ন প্রতিবেদন তৈরি করেছেন। তারা ইসরায়েল ফিলিস্তিনের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেন। তারা ইসরায়েলের দ্বারা রাস্তা ধ্বংস করার ঘটনা সম্পর্কে বলেন, সকাল থেকে ইসরায়েলের একটি বড় সামরিক বুলডোজার মাসাফের ইয়াট্টার অঞ্চলের গ্রামগুলোর মধ্যে সংযোগ স্থাপনকারী বিভিন্ন প্রধান সড়ক ও কৃষি জমিতে যাওয়ার রাস্তাগুলোকে ধ্বংস করছে এবং অবরোধ করেছে। ইসরায়েলের সেনারা ও গ্রামগুলোর মধ্যকার পানির সংযোগও কেটে ফেলেছে। মাসাফের ইয়াট্টার অঞ্চলের 17 গ্রামে সব কার্যক্রমের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সংগঠনগুলো জানিয়েছে, রাস্তা বন্ধ ও ধ্বংস করে দেওয়ার ফলে এই অঞ্চলগুলো ও গ্রামগুলোর লোকদের জীবন নির্বাহ কঠিন হয়ে যাবে। এটা ইসরায়েলের দখলদার বাহিনীর অসভ্য আচরণ। তাদের কারণে হাজার হাজার মানুষ তাদের ঘরের মধ্যে অবরুদ্ধ হয়ে পড়বে। তারা কোথাও যেতে পারবে না, এমনকি তারা তাদের জমিতেও যেতে পারবে না। আজকের পর তাদের জীবন খুবই কঠিন হয়ে যাবে। মাসাফের ইয়াট্টার অঞ্চলে 19টি গ্রাম আছে। তারা প্রধানত পশুপালনের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। পশ্চিম তীরের এরিয়া সি এলাকায় অবস্থিত এই অঞ্চল ইসরায়েলের প্রশাসনিক ও সামরিক নিয়ন্ত্রণে আছে। এই অঞ্চলে ইসরায়েলের সামরিক বাহিনী ও ইহুদি বসতি স্থাপনকারীরা এখানকার ফিলিস্তিনিদের প্রধান জীবিকা ও পশুপালনে ব্যাঘাত ঘটাতে বারবার সহিংসতা চালাচ্ছে, যাতে করে ফিলিস্তিনিরা তাদের জীবিকা হারিয়ে ফেলে আর এলাকা ছেড়ে চলে যায়। সূত্র ফিলিস্তিনি মিডিয়া। কৃষ্ণ সাগরের নৌ অনুশীলনে অংশ নেবে 4 আরব দেশ। কৃষ্ণসাগরে নাসিম আল বাহার নামের নৌ অনুশীলনে যোগ দিতে যাচ্ছে তিউনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো ও মিশর। তারা এ নৌ অনুশীলনে পর্যবেক্ষণে অংশ নেবে। এ মাসের শেষের দিকে কৃষ্ণসাগরে এ নৌ অনুশীলন অনুষ্ঠিত হবে। কৃষ্ণসাগরীয় অঞ্চলে 28 জুন থেকে 10 জুলাই তারিখ পর্যন্ত এ নৌ অনুশীলন চলবে। এ নৌ অনুশীলন যুদ্ধ বিষয়ক বিভিন্ন প্রসঙ্গ, উভচর যুদ্ধ, স্থল যুদ্ধের রণকৌশল, ডুবুরি অভিযান, সমুদ্রে যাত্রা বিরতিকালীন অভিযান, বিমান প্রতিরক্ষা বিশেষ অভিযানগুলোর সমন্বয়, সাবমেরিন বিরোধী অভিযান, অনুসন্ধান ও উদ্ধার অভিযান বিষয়ক বিভিন্ন অনুষঙ্গ থাকবে। 6 মহাদেশের 32 দেশের 5,000 সৈন্য ও নৌ অনুশীলনে অংশ নেবে। একই সাথে 32 জাহাজ ও 40 বিমান আর ডুবুরি সংশ্লিষ্ট কাজ ও বিশেষ অভিযান চালাতে সক্ষম এমন 18 দল ওই অনুশীলন বা মহড়ায় অংশ নেবে। কৃষ্ণসাগরে অনুষ্ঠিত এ অনুশীলন কার্যক্রম হবে বছরের সবচেয়ে বড় নৌ মহড়া। 1997 সালে সি ব্রিজ নামের এই অভিযান শুরু হবার পর অধিকাংশ কৃষ্ণসাগরীয় অঞ্চলের দেশগুলো এ নৌ মহড়ায় অংশ নিচ্ছে। ন্যাটো সদস্যরা ও তাদের মিত্র দেশগুলো ও সামরিক মহড়ায় অংশ নেবে। এ দেশগুলোর সামরিক সক্ষমতা বৃদ্ধিতে ন্যাটো সদস্যভুক্ত দেশগুলোর সাথে এ প্রশিক্ষণ ও অভিযান কার্যক্রম চালিত হবে। সি ব্রিজ 21 নামের এ নৌ অনুশীলনে অংশ নেওয়া দেশগুলোকে সামুদ্রিক যুদ্ধে অভিজ্ঞ করার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। এ সামরিক মহড়ার মাধ্যমে দেশগুলোর মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক বাড়বে। এছাড়া বিভিন্ন অস্ত্র ও সামরিক উপকরণ পরিচালনায় দক্ষ বানানো হবে। এ সামরিক মহড়ার উদ্দেশ্যে একটি সমন্বিত লক্ষ্য অর্জন। কৃষ্ণসাগরে অনুষ্ঠিত এ সামরিক অনুশীলন ইউক্রেন ও যুক্তরাষ্ট্র যৌথভাবে আয়োজন করেছে, তাদের সাথে সহযোগিতা ও সমর্থনে করছে 32 দেশ। নৌমহড়ায় অংশ নেওয়া দেশগুলো হলো আলবেনিয়া, অস্ট্রেলিয়া, ব্রাজিল, বুলগেরিয়া, কানাডা, ডেনমার্ক, মিশর, এস্তোনিয়া, ফ্রান্স, জর্জিয়া, গ্রিস, ইসরায়েল, ইতালি, জাপান, লাটভিয়া, লিথুনিয়া, মলদোভা, মরক্কো, নরওয়ে, পাকিস্তান, পোল্যান্ড, রোমানিয়া, সেনেগাল, স্পেন, দক্ষিণ কোরিয়া, সুইডেন, তিউনেসিয়া, তুরস্ক, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র। সূত্র ইউপিআই। মার্কিন সেনাবাহিনীতে আত্মহত্যার সুনামি কারণ খতিয়ে দেখছে পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পেন্টাগনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর মধ্যে বিশেষ করে পুরনো সেনা সদস্যদের মধ্যে আত্মহত্যার পরিমাণ অনেক বেড়ে গেছে। 45,000-এর বেশি পুরনো সেনা সদস্য অথবা 6 বছরের অভিজ্ঞ সেনা সদস্য আত্মহত্যা করেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পেন্টাগন জানিয়েছে তারা এই আত্মহত্যার প্রকৃত কারণ খুঁজে বের করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে জোর প্রচেষ্টা শুরু করেছে। এদিকে বিভিন্ন খবরে জানা গেছে, মার্কিন সেনা সদস্যদের মধ্যে আত্মহত্যার সামাজিক প্রভাবের বিষয়ে সতর্কবাণী উচ্চারণ করেছেন বিশেষজ্ঞরা, বিশেষ করে
ওই সব সেনা সদস্যদের পরিবারের সদস্যদের মধ্যেও নজিরবিহীনভাবে আত্মহত্যার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ইরাক ও আফগানিস্তান যুদ্ধে যতটা মার্কিন সেনা প্রাণ হারিয়েছে তার চেয়ে বেশি মারা গেছে আত্মহত্যার মাধ্যমে। বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক ক্যারল গিয়োকোমো এ ব্যাপারে বলেছেন, প্রতিদিন গড়ে 20 জন মার্কিন সেনা আত্মহত্যা করেছে। ধারণা করা হচ্ছে ইরাক ও আফগানিস্তানের যুদ্ধে যেসব মার্কিন সেনা অংশ নিয়েছিল তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি। অর্থাৎ গত 2 দশকে মার্কিন সরকারগুলো অযথা বিভিন্ন দেশে যেসব যুদ্ধ শুরু করেছে তা সেনাদের আত্মহত্যার পেছনে অন্যতম নিয়ামক হিসেবে কাজ করছে। 11ই সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর সন্ত্রাস নির্মূলের অজুহাতে যুক্তরাষ্ট্র সরকার এসব যুদ্ধ শুরু করে এবং এ পর্যন্ত বহু মার্কিন সেনা নিহত হয়েছে। এসব যুদ্ধে কোনো লক্ষ্যই অর্জিত হয়নি এবং কতদিন এ যুদ্ধ চলবে তারও কোনো ঠিক ছিল না, ফলে সেনাদের মধ্যে মারাত্মক হতাশা দেখা দেয়। এসব হতাশা থেকে আত্মহত্যার ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি। 11ই সেপ্টেম্বরের পর আত্মহত্যার মাত্রা 4 গুণে বেড়েছে। প্রকৃত পক্ষে পেন্টাগনের পরিসংখ্যান থেকে বোঝা যায় মার্কিন সেনাদের মধ্যে মানসিক অস্থিরতা ও হতাশা বিরাজ করছে, যা কিনা গত 2 দশকের ইরাক ও আফগানিস্তান যুদ্ধের প্রভাব। কেননা প্রচন্ড মানসিক চাপ সহ্য করে তাদেরকে যুদ্ধের দিনগুলো পার করতে হয়েছে। এছাড়া শুধু আফগানিস্তানের যুদ্ধেই যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে $2,40,000,000,000। আফগানিস্তানে মার্কিন হামলার পর গত 20 বছরের সহিংসতায় এ পর্যন্ত 2,400 বেশি মার্কিন সেনা নিহত এবং আহত হয়েছে আরো হাজার হাজার সেনা। এরপর 2003 সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়াই মার্কিন সরকার ইরাকে হামলা চালিয়ে দেশটি দখল করে নেয়। ইরাক যুদ্ধে অন্তত 5,000 মার্কিন সেনা নিহত এবং আরো হাজার হাজার সেনা আহত হয়েছে। লক্ষ্যহীন ও বিরামহীন এসব যুদ্ধে জড়িয়ে হাজার হাজার মার্কিন সেনা মানসিক রোগে আক্রান্ত হয়েছে এবং এমনকি দেশে ফিরে গিয়েও তারা মানসিক ও পারিবারিক সংকট থেকেও মুক্ত হতে পারেনি। শেষ পর্যন্ত এমন সব সংকটের সম্মুখীন তাদেরকে হতে হয়েছে বা এখনো হচ্ছে যে আত্মহত্যার পথ বেছে নিতে হচ্ছে তাদেরকে। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, প্রায় সব মার্কিন সেনা ও 40 দিনের বেশি সম্মুখ ফ্রন্টে থেকে যুদ্ধ করেছে এবং জীবনের শেষ দিন পর্যন্ত হয়তো তাদেরকে বিভিন্ন ধরনের মানসিক রোগে ভুগতে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন সেনাদের হতাশা ও মানসিক রোগের আরেকটি কারণ হচ্ছে ইরাক ও আফগানিস্তানের যুদ্ধ চলাকালে সাধারণ মানুষের সঙ্গে তাদের অমানবিক আচরণ ও সেনা কমান্ডারদের দুর্ব্যবহার, বিশেষ করে অযথা সামরিক অভিযান পরিচালনার সময় সাধারণ মানুষের ওপর তারা যে হত্যাকাণ্ড ও নৃশংসতা চালিয়েছে পরবর্তীতে এর প্রভাব সেনাদের উপরও গিয়ে পড়েছে। অর্থাৎ অপরাধ বোধ থেকে মানসিক রোগ এবং সেখান থেকে আত্মহত্যার পথে তারা পা বাড়িয়েছে। এসব কারণে পেন্টাগনের উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সূত্র পার্টস স্টোরে।